নাড্ডা, ভবেশ কলিতা, ভবেশ কলিতা, নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, জয় শ্রীরাম। সভাপতি ডাঙরিয়ায় তেখেতলোকক আদরণি জানাইছে আমার দলে। বাপেক দেউতাক দিব্য দত্ত ডাঙরিয়া, যোরহাটত সামাজিক জীবন এগারী বিশিষ্ট ব্যক্তি আছে, গ্রাম পঞ্চায়েতের মন্ডল কংগ্রেসের সভাপতি রূপক দাস, রূপক দাস আমার মধ্যে উপস্থিত আছে। রূপক দাস আমার রূপা হাজরিকা বাইদ দেখিছে এইকেইদিন কেনেকৈ গড়াখহনীয়া হৈছে। এই গড়াখহনীয়া এনেই হোৱা নাই, ইমান ক্ষমতাৰ কাৰণে অহা নাই, সকলোৱে দেশ গঠনৰ কাৰণে আহিছে। নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া দ্বিতীয়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী বনোৱাৰ সংকল্প লৈ আহিছে। এনেকুৱা নহয় যে কোনোবাই এই সকল মানুহ ক্ষমতাৰ কাৰণে আহিছে, ক্ষমতাৰ কাৰণে আহিলেতো আজিৰ পৰা ছয় বছৰ আগতে আহিলে হয়। এইসকল ব্যক্তি আহিছে যে কংগ্ৰেছত আৰু কোনো নীতি নাই, কংগ্ৰেছত নেতা নাই, কংগ্ৰেছৰ আদৰ্শ এতিয়া ভ্ৰষ্ট, কংগ্ৰেছ কৰি একো লাভ নহ'ব। নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত দেশক আগুৱাই লৈ যাবলৈ সকলোৱে অংশগ্ৰহণ কৰিব লাগিব। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত নতুন অসম গঢ় দিবলৈকে সকলোৱে অংশগ্ৰহণ কৰিব লাগিব। তাৰ কাৰণে সকলোৱে এনেকৈ আবাল, বৃদ্ধ, বনিতা সকলো ওলাই আহিছে আৰু বিজেপি দলক যোগদান কৰিছে। আমাৰ কাৰণে সকলো আমাৰ দল সকলোৰে কাৰণে খোলা, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এতে কথা নাই। আমি ভারতীয় প্রত্যেকগী মানুষের কারণে দল আমার খোলা, যখন ভারতক ভাল পায়, যখন ভারতক আগুয়াই লওয়ার চেষ্টা করে সকলের কারণে বিজেপি দল খোলা, তেনেক সকলো আছে, সকলকে স্বাগত। মানে বিজেপি কিছু ক্ষেত্র কিছু মানুষের পরিচনাত করে এইবিলাক স্টেটমেন্ট দিয়ে, যা স্টেটমেন্টের কোনো ভ্যালু নাই, বেসলেস। আর এই বেসলেস স্টেটমেন্টবিলাকর বাদ দি পেলায় মোদীজির সবকা বিশ্বাস সবকা বিকাশের ধারা অব্যাহত রাখি মুসলিম রাইজ সকল যদি আগতে পিছ পড়ে আছিল আজি আগবাড়ি আহিছে, আজি আগবাড়ি আহিছে। আজি বালিগাঁও মুসলিম সমাজেরপরা তিনিটা মসজিদর তিনিটা জামাত আছে আমার বালিগাঁও মুসলিম সমাজের, তারপর প্রায় 150+ মানুষ আহি আজি ইয়াত বিজেপিত জয়েন করেছে। জয়েন করার কারণটো মই কলো আপনার যে উন্নয়ন আর প্রত্যাশা, যা আশ্বাস দিছে, বিশ্বাস জন্মিছে, উন্নয়ন দেখিছে, উন্নয়নের প্রতি পরিণত হয়েছে, সেইখিনির প্রতি সম্মান জানাই নরেন্দ্র মোদীর হাত মজবুত করবলে। আর এক নতুন অভিজ্ঞতায় দেখিলো যে বিশাল বিজেপির এই মানে সাগরখনক যে কাম করার যে উদ্যম মই যে ভাবিছিলো তাতক বেশি উপরত আছে, গতি তার প্রতি মোৰ সেলুট আর সন্মান বাড়িছে, সেলুট মারি মোৰ সন্মান বাড়িছে। আর আজি আলাই উৎফুল্লিত হয়েছো যে মোৰ একদম আপন পঞ্চায়েতের প্রতিনিধি যমুনা দাসে যোগদান করেছে, মুখরনগর ওয়ার্ড কমিশনার মোর আমার শ্যামা দত্ত বলে দেবরাজি দায় মোয়ে টিকিট দিয়া সেই সময় যোগদান করেছে। আর বহু মোর প্রায় 37 পঞ্চায়েতর প্রায় মোরে সমর্থক প্রায় যোগদান করেছে, আর বহুখিনিয়ে মোক যোগদান করে আসলে। মই ভাবো যে ইতিমধ্যে পীযূষ হাজরিকা ডাঙরিয়ায় যেখানে কথা বক্তব্যত কৈ থৈ গৈছে, মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার যি কাম করা উদ্যম আর তেখেতর যি কঠোর পরিশ্রমী ব্যক্তি আর ভারতবর্ষক এক নতুন রূপত সজাবলৈ যি চেষ্টা করেছে, আর তারলগে তার আর্হিত মই প্রায় বহু পুরনি দিনের পর একেলগে কাম করেছিল হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, এজন অতি আমার অভিজ্ঞতা পুষ্ট এজন মুখ্যমন্ত্রী, কঠোর পরিশ্রমী, যিজনে রাতে নিশায় এক ডেৰ বজালেকে কাম করে, এই আজি নহয় তেখেতে মন্ত্রী হয়ে থাকার পর দেখেছিল। আর ভবেশ কলিতা ডাঙরিয়াকে মই তিন দিন পালো, অতি কাষরপর পালো, তেখেতকো পাই মই উৎফুল্লিত হয়েছো। মই দেখিলো আটাইবিলাকে কাম করা উদ্যম, গতি আর একটা বস্তু ভাল লাগিছে তাত ভবেশ কলিতা ডাঙরিয়া একটা ভাল কথা কলে যে দাদা আমার ইয়াত সার শব্দটি নাই, আমার ইয়াত সার শব্দ নাই আর সকল কার্যকর্তা কিছু কথা বতরা মানে এনেকা ভাল লাগছে যে নতুন পরিবর্তনের দিকে ফ্যামিলি মেম্বার্স সব পরিয়াল সদিক বলে কৈছে।